মকর সংক্রান্তি উপলক্ষে আপনার সমস্ত অনেক শুভেচ্ছা অভিনন্দন। শীতদিনে দেহক হিতকর, খাইবা বহু স্বাদিষ্ট। আজ আমি বনাইবা মকর সংক্রান্তি স্পেশাল মকর যাও বা রাশি যাও। বনাইবা বহু সহজ, ভিডিওরে সবু ছোট ছোট টিপস আপনার সহ শেয়ার করছি। ভিডিওকে শেষ পর্যন্ত দেখুন। রেসিপি পছন্দ আসলে প্লিজ ভিডিওকে লাইক করতু, নিশ্চয় গোটে শেয়ার করতু। চ্যানেলে নয় থাকলে প্লিজ চ্যানেলকে সবসক্রাইব করতু। ফেসবুক পেজ কু নিশ্চয় ভাবে ফলো করতু। জয় জগন্নাথ। মু সস্মিতা আপনার সমস্ত স্বাগত করুচি সস্মিতা স্টার কিচেন কু। যাও বনাইবা প্রথমে আমি চাউল দরকার। মু গোটে কপ বা 200 গ্রাম গোবিন্দভোগ চাউল নিয়েছি। আপনার নর্মাল অরুয়া চাউল বি নেই পারিবে, কিন্তু বাসমতি চাউল কিংবা গোবিন্দভোগ চাউল নেলে জাউরে বহুত বঢ়িয়া বাসনা আসে। যেহেতু আমি রাশি যাও বনাইবা, রাশি বি দরকার। গোটে কপর চাউল পাই আমাকে অধা কপর রাশি দরকার, তা মানে যেতিকি চাউল নবা তার অধা রাশি নবা। এই মেজরমেন্ট আপনার মনে রাখিথিবে। এবে চাউলকু ভালো ভাবে 2-3 থর পানিরে ধুই আনিবা। চাউলকু পানিরে বতুরে রাখিবা দরকার নাই। ধুই সারিবা পরে 2-3 মিনিট আমি সাইডে রাখিবা। কড়াইকু টিকে আমি ভালো ভাবে গরম করিবা, তারপরে রাখিথিবা রাশি দবা। রাশি দেই সারিবা পরে গ্যাসর ফ্লেম লো মিডিয়াম রাখি 2-3 মিনিট পর্যন্ত হালকা ভাবে ভাজিবা। রাশিকু আপনার বেশি লাল কলর করিবে নাই কিংবা পোড়ি দেবে নাই। হালকা লাল কলর হয়েযা পরে আমি বাহারকু আনি থন্ডা হওয়া ছাড়িবা। আজির রাশি যাওকু মু প্রেসর কুকরে বনাইবি। গোটে 5 লিটর প্রেসর কুকর নিয়েছি। আপনার চাইলে ডেকচিরে বি বনাই পারিবে, কিন্তু কুকরে বনাইবে বহু জলদি হয়ে। অধা চামচ ঘি গরম করিবা, গুয়া ঘি নেবে বহুত বঢ়িয়া বাসনা আসিব। ঘি গরম হয়েযা পরে 2টি তেজপত্র দবা, 3টি গুজরাতি দবা। গুজরাতি কু টিকি ছেচিকি দেবে, বহুত বঢ়িয়া বাসনা আসিব। ঘি রে গুজরাতি টিকি ভাজিযা পরে আমি ধুই রাখিথিবা চাউলকু দবা। চাউল দিয়ে সারিবা পরে গ্যাসর ফ্লেম লো মিডিয়াম রাখি 2-3 মিনিট পর্যন্ত হালকা ভাজি নবা, যাহাদ্বারা চাউলর থিবা পানি শুখিযিব, চাউল হালকা ভাজিযিব। চাউলকু এমিতি ভাজিকি যাও বনাইলে যাও বহুত বঢ়িয়া টেস্ট লাগে। এবে সেতরে আমি পানি দবা। যে মেজরিং কপরে মু গোটে কপ চাউল নেইথিলি, সেম মেজরিং কপরে মু 4 কপ পানি দেলি। এই মেজরমেন্ট আপন মানে মনে রাখিবে। গোটে কপ চাউল পাই আপন মানে 4 কপর পানি দেবে। যাও অলনা ন লাগিব, সেথিপাই আমি স্বাদ অনুসারে অল্প লুণ দে দবা। চাউলকু আমি পানি সহিত ভালো ভাবে গলাই নবা। তারপরে আমি কুকর লিড বন্ধ করি হাই ফ্লেমে গোটে হুইসেল আসবা ছাড়িবা। এটি দেখন্তু লিড উপরে মু গোটে টিস্যু পেপর দিয়েছি। ক্ষীরি উতুরিবা পরে আমার কুকর খারাপ হব না, এটা গোটে টিপস। হাই ফ্লেমে গোটে হুইসেল আসবা পরে গ্যাসর ফ্লেম পুরা লো রাখবে। লো ফ্লেমে 3-4টি হুইসেল আসবা ছাড়বে। 3-4টি হুইসেল পরে গ্যাসর ফ্লেম বন্ধ করি কুকর প্রেসর রিলিজ হওয়া ছাড়বা। এপটে রাশি থন্ডা হয়ে পরে আমি গ্রাইন্ডর জার নেই 3-4 সেকেন্ড পর্যন্ত হালকা গ্রাইন্ড করিবা। খদড় ভাবে গ্রাইন্ড করিবে, যাহাদ্বারা জাউরে খাইবা ভাল লাগিব। বেশি গ্রাইন্ড করিবে না, নহলে রাশিরে তেল বাহারি যাব। এমিতি হালকা গ্রাইন্ড করিবে। এপটে দেখন্তু কুকরু প্রেসর রিলিজ হেলা পরে আমি চাউলকু চেক করিবা। চাউল আমার ভালো ভাবে সিজি যাইছি, পানি বি দেখন্তু জমা নাহি। এবে চাউলকু আমি ঘাঁটি নবা। চাউলকু চটুরে টিকে ভালো ভাবে ঘাঁটি নেবে, যাও খাইবা পাই ভাল লাগিব। এবে সেতিরে প্রথমে মু 2 কপ সিঝা ক্ষীর দৌছি। ক্ষীর দেওয়া টোটালি অপশনাল অছি, আপন চাইলে পানি দেই পারিবে। মু কিন্তু 2 কপ ক্ষীর দেলি, তা সহিত 2 কপর পানি। এই মেজরমেন্ট মনে রাখিবে। টোটাল প্রথমে আমি দেইথিলে 4 কপর পানি, এবে ক্ষীর পানি মিশাই 4 কপ, তা মানে গোটে কপর চাউল পাই আমি ক্ষীর পানি মিশাই 8 কপ দেলে। এই মেজরমেন্ট মনে রাখিবে। ক্ষীর পানি দেই সারিবা পরে গ্যাসর ফ্লেম হাই রাখিবা, বহু জলদি ফুটি যিব। চটুরে ভালো ভাবে ঘাঁটি নেবে, নহলে ক্ষীরিরে বিন্ডা রইযিব। যদি আপনার পাখে এমিতি মেসর থিব, তাহলে মেসর সাহায্যে বি ঘাঁটি নেই পারিবে, বহু জলদি ঘাঁটি যাব। জাউর কনসিস্টেন্সি দেখন্তু আপন মানে এতিকি বহলিয়া রাখিবে, ইয়াঠারু বহলিয়া কিংবা পানিয়া করিবে নাই। এবে আমি গুন্ড করি রাখিথিবা রাশিকু দেই দবা, তা সহিত অধা কপ পাখাপাখি আমি কোরা নড়িয়া দবা। নড়িয়া করিকি দেবে বহুত বঢ়িয়া টেস্ট আসিব। তা সহিত 2 বড় চামচ খণ্ড নড়িয়া দবা। খণ্ড নড়িয়া নড়িয়া করা মিশাইকি দেবে, যাও খাইবা সময়রে বহুত বঢ়িয়া টেস্ট আসিব। সবু জিনিসকু আমি ভালো ভাবে মিশাই নবা। 2-3 মিনিট পর্যন্ত জাউকু আমি মিডিয়াম ফ্লেমে ফুটিবা ছাড়িবা। দেখন্তু জাউ ভালো ভাবে ফুটিগলানি, জাউ টিকে বহলিয়া হয়ে আসলানি। জাউ এমিতি ফুটিবা সময়রে উপরকু ছিটিকি আসিপারে, ধ্যানর সহিত আপন মানে ঘাঁটিবে। 2-3 মিনিট ঘাঁটি নবা। 2-3 মিনিট পরে এটি দেখন্তু জাউ আমার আউ টিকে বহলিয়া হয়ে আসলানি। জাউ এতিকি বহলিয়া রইলে খাইবা পাই ভাল লাগিব, বেশি পানিয়া হলে জাউ খাইবা পাই ভাল লাগিব নাই। এবে জাউরে মিঠা পাই মু প্রথমে গোটে কপর গুড় দৌছি। ঘাঁটি সারিবা পরে আমি টিকে টেস্ট করিবা,
তাপরে আমি দেখিকি গুড় দেবা। গুড় দেওয়া সময় গ্যাসর ফ্লেম পুরা লো রখিবে, নহলে আমি ক্ষীর দিয়েছে আমার জাউ ফাটি যাইপারে। এবে সেতিরে আউ অধা কপর গুড় দেবা, তা মানে আমি দেড় কপর গুড় দেলে, গোটে কপ চাউল পাই দেড় কপর গুড় দেলে। এতিকি গুড়রে মিঠা পুরা পরফেক্ট হয়েছিল, আপন মানে যেতিকি মিঠা খাইবে সেই হিসাবে দেখিকি গুড় দেবে। গুড় দিয়ে সারিবা পরে গুড়রু টিকে পানি বাহিব, আউ দুই তিন মিনিট আমি জাউকু ফুটাই নেবা। এবে দেখন্তু জাউর কনসিস্টেন্সি পুরা পরফেক্ট অছি। আপন মানে এতিকি বহলিয়া রখিবে, জাউ থন্ডা হলা পরে আউ টিকে বহলিয়া হয়ে যাব। এবে সেতিরে 8-10টি গোলমরিচ, 3-4টি গুজরাতিকু ছেচিকি দেই দেবা। ভালো বাসনা পাই অধা চামচ গুয়া ঘি দেই দেবা। জাউরে বহুত বড়িয়া বাসনা আসিব, জাউরে গোটে সাইন আসিযিব। সবু জিনিস দেই সারিবা পরে আউ গোটে মিনিট আমি জাউকু ফুটাই নেবা, যাহাদ্বারা ঘি ও গোলমরিচ গুজরাতির বাসনা জাউ ভিতরকু আসিযিব। এবে আমার রেডি হয়েগলা সুপর টেস্টি সুপর হেলদি রাশি যাও। আসুথিবা মকর সংক্রান্তিরে বানান্তু, কেমিতি লাগিলা নিশ্চয় জনাইবে। আজি পাই রহিলি, পুনি দেখা হবা নুয়া রেসিপিরে। ধন্যবাদ।